আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এখন আমরা বিশ্ব পয়গাম্বরের যে মহামূল্যবান হাদিস রয়েছে সেই হাদিস থেকে আমরা এখন ছোট ছোট এবং সুন্দর সুন্দর পাঁচটি হাদিস অর্থসহ শিখব। কয়টি? পাঁচটি হাদিস আমরা এখন অর্থসহ শিখব, ঠিক আছে? হাদিসগুলো অনেক সুন্দর এবং আমাদের মাদ্রাসায় হাদিস শেখানো হয়, কী করা হয়? শেখানো হয়। আমরা এখন অর্থসহ সুন্দর করে হাদিসগুলো শিখব, ঠিক আছে? পাঁচটি শিখব আজকে। কয়টি? পাঁচটি, ঠিক আছে। প্রথমে আমরা জানবো হাদিস কাকে বলে। হাদিস হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ এবং কোনো কাজ করার সমর্থনকে কী বলে? হাদিস বলে, ঠিক আছে। তো হাদিসগুলো আমরা এখন অর্থসহ মুখস্থ করবো। মানে হাদিস যত রয়েছে সবগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, অর্থাৎ সবটি হাদিসের পূর্বে এটাই বসবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঠিক আছে। আমরা প্রত্যেকটা হাদিসের শুরুতে সেটা নিয়ে আসতেছি না, আমাদেরকে এটা বুঝে নিতে হবে। এটা কি? বুঝে নিতে হবে, ঠিক আছে। আমরা প্রথমে একটা হাদিস শিখব। হ্যাঁ, হাদিসটি হচ্ছে, আমার সাথে আপনারা সুন্দরভাবে বলবেন এবং অর্থসহ মুখস্থ করবো, ঠিক আছে। হাদিসটি হচ্ছে প্রথমে এক নাম্বার, কুল আমান্তু বিল্লাহি থুম্মা ইসতাকিম, কুল আমান্তু বিল্লাহি থুম্মা ইসতাকিম। হ্যাঁ, এটার অর্থ হচ্ছে বলো, মানে হে নবী আপনি বলুন, হে নবী আপনি বলুন, বলো আমি আল্লাহর উপর ঈমান আনলাম, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, অতঃপর তার উপর অবিচল থাকো, অতঃপর তার উপর অবিচল থাকো। ঈমান আনতে হবে এবং ঈমানের উপর অটল থাকতে হবে, ঠিক আছে। এক নম্বর হাদিস, বিশ্ব পয়গাম্বর বলতেছেন আমার উম্মতেরা তোমরা ঈমান আনো এবং ঈমানের উপর কি থাকো? অবিচল থাকো। দুই নম্বর হচ্ছে আত-তুহুরু শাতরুল ঈমান, আত-তুহুরু শাতরুল ঈমান। হ্যাঁ, অর্থ হচ্ছে পবিত্রতা ঈমানের অঙ্গ। ঈমানের অঙ্গ কি? পবিত্রতা, ঠিক আছে। তিন নম্বর মিফতাহুল, মিফতাহুস সালাতিত তুহুর, মিফতাহুস সালাতিত তুহুর, মিফতাহুস সালাতিত তুহুর, মিফতাহুস সালাতিত তুহুর। পবিত্রতা নামাজের চাবি, পবিত্রতা নামাজের চাবি। হ্যাঁ, পবিত্রতা কি? নামাজের চাবি। পবিত্রতা নামাজের চাবি, পবিত্রতা নামাজের চাবি। চার নাম্বার হচ্ছে ইন্নামাল আমালু, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমুদয় কর্মফল, সমুদয় কর্মফল নিয়ত অনুযায়ী হয়ে থাকে, নিয়ত অনুযায়ী হয়ে থাকে। তার মানে সকল কাজের ফলাফল কিসের উপর হয়ে থাকে? নিয়তের উপর হয়ে থাকে। পাঁচ নাম্বার হচ্ছে আস-সালাতু, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, মিফতাহুল জান্নাহ, আস-সালাতু, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, মিফতাহুল জান্নাহ। নামাজ বেহেশতের চাবি, নামাজ বেহেশতের চাবি। হ্যাঁ, নামাজ কি? বেহেশতের চাবি। তাহলে নামাজ না পড়লে কি বেহেশতে যাওয়া যাবে? না, নামাজ পড়তে হবে। বিশ্ব পয়গাম্বর বলতেছেন নামাজ হচ্ছে বেহেশতের চাবি, চাবি। তা আমরা পাঁচটা শিখে নিলাম, কয়টা? পাঁচটা হাদিস অর্থ সুন্দর করে শিখে নিলাম। সবারই মুখস্থ হয়েছে? সবারই হয়েছে? হ্যাঁ, দেখি সবারই হয়েছে। তোমার মুখস্থ হয়েছে? হ্যাঁ, সবগুলো হাদিস তুমি সুন্দর করে বলতে পারবে? জি। হ্যাঁ, মাশাআল্লাহ। সবারই মুখস্থ হয়েছে? জি। তুমি বলতে পারবে? তুমি পারবে? জি।
তুমি পারবে? জি। হ্যাঁ, সবারই পাঁচটা হাদিস অর্থ সমগ্রস্থ হয়েছে? জি। হ্যাঁ দর্শক বন্ধুরা, আপনারা চাইলে এখান থেকে হাদিসগুলি খুব সুন্দরভাবে অর্থ সমগ্রস্থ করে নিতে পারবেন। আল্লাহ তাআলা সবাইকে বিশ্ব পয়গম্বরের হাদিসগুলি সুন্দরভাবে অর্থ সমগ্রস্থ করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।